হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বিডি ডিজ বাংলাতে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অ্যামেজিং, একটা সহজ সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করার জন্য। বন্ধুরা, আমাদের অনেকের মুখেই দেখবেন, মানে নাকে বা গালে বা থুতনিতে এক ধরনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়ে থাকে, মানে কালো বা সাদা শাল জাতীয় হয়ে থাকে। বিশেষ করে নাকের মধ্যে বেশি হয় দেখবেন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক অনেকেরই হয়ে থাকে। সো সেটা দেখতে খুব খারাপ দেখায়, আমাদের স্কিনটা মসৃণ উজ্জ্বল দেখায় না। সো সেই ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা কীভাবে আমরা রিমুভ করবো, সেই রেমেডিটা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই যে রেমেডিটা কীভাবে তৈরি করবো। বাট তার আগে বলবো, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এর জন্য আমাদের যা যা দরকার আমি আপনাদের সামনে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়েছি এখানে লেমন, মানে লেবুটিকে নিয়েছি দেখুন, এবং আমি এখানে সল্ট মানে লবণটা নিয়েছি, এবং আমি এখানে বেকিং সোডাটা নিয়েছি। বন্ধুরা, আপনারা বেকিং সোডাটাই নেবেন, বেকিং পাউডার নয়, কারণ বেকিং সোডা বেকিং পাউডারের মধ্যে অনেক তফাত আছে। সো এটা একটা খাবার সোডা বন্ধুরা, আমরা যেই খাবারের জন্য যে সোডাটা ইউজ করি সেই সোডাটাই আপনারা নেবেন। এবং আমি এখানে নিয়েছি কোলগেট টুথপেস্ট। বন্ধুরা দেখুন, কোলগেট স্ট্রং যে টুথপেস্ট আছে আমি সেটা নিয়েছি, আপনারা চাইলে এটা নিতে পারেন। এবং যদি আপনারা এটা না নিতে চান, তাহলে আপনারা যে যে টুথপেস্টটা ইউজ করে সেটা এখানে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখি নিই ড্যামেজটা কীভাবে তৈরি করবো। এর জন্য আমাদের সর্বপ্রথম একটি বাটি নিতে হবে। আমি একটি বাটি নিচ্ছি, একটি বাটি নিয়ে নিলাম বন্ধুরা। এখন এখানে আমি অ্যাড করব সর্বপ্রথম এক টেবিল চামচ কোলগেট টুথপেস্ট। সো আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন বন্ধুরা এখানে আমি অ্যাড করব এক টেবিল চামচ বেকিং সোডা। এখন বন্ধুরা আমি এখানে অ্যাড করব হাফ টেবিল চামচ সল্ট। এখন বন্ধুরা এখানে আমি অ্যাড করবো এক টেবিল চামচ লেবুর রস। এখন এটা ভালো করে মিক্স করে নিব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার রেমেডিটা তৈরি হয়ে গেল। এখন এটা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা জাস্ট যেই জায়গায় এটা অ্যাপ্লাই করবেন, আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস উপরে, আপনার ফেসে বা আপনার নাকে থুতুনিতে গালের ওইখানে, সো আপনারা এটা এভাবে একটি ব্রাশ নেবেন বন্ধুরা। সর্বপ্রথম আপনার ফেসটাকে একটু ক্লিন করে নেবেন, মানে পরিষ্কার করে নেবেন। তারপর বন্ধুরা একটা ব্রাশ নেবেন, আপনারা ব্রাশের সাহায্যে এভাবে মিক্সচারের মধ্যে এভাবে টিপ করে আপনার যেই জায়গায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস মানে সাদা কালো যেই শালগুলো আছে সেই শালের উপরে এটা এভাবে রেখে কিছুক্ষণ রেখে বন্ধুরা এভাবে রেখে দেওয়ার পর বন্ধুরা এক থেকে দুই মিনিট মধ্যে একটু রেখে দিবেন। তারপর আপনি ব্রাশটা দিয়ে আপনার সেই জায়গায় ভালো করে এভাবে আস্তে আস্তে ম্যাসেজ করবেন, মানে ব্রাশটার সাহায্যে এভাবে ম্যাসেজ করবেন আপনার নাকে বা থুতুনিতে। বিশেষ করে নাকের মধ্যে অনেকের হয়ে থাকে সেই কালো বা সাদা শালগুলো দেখা যায়, সেটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই দেখা যায়। সেইভাবে কিছুক্ষণ ম্যাসেজ করবেন আপনার নাকে বা মানে যে জায়গায় আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো আছে, মানে কালো সাদা শালগুলো আছে সেখানে ভালো করে একটু আস্তে আস্তে রাফ করে করে এভাবে বন্ধুরা বন্ধুরা এভাবে ম্যাসেজ করুন। আপনারা জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো ম্যাসেজ করার পর বন্ধুরা আপনারা এটা একটা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিন আপনার এই জায়গাটা। এবং বন্ধুরা এটা ওয়াশ করার পর অবশ্যই কোনো ময়েশ্চারাইজ দিয়ে আপনার সেই জায়গাটা, যেই জায়গায় আপনি এটা ইউজ করেছেন সেই জায়গাটায় ময়েশ্চারাইজ করে নেবেন, মানে কোনো ক্রিম বা অয়েলের সাহায্যে আপনার সেই জায়গাটাকে ময়েশ্চারাইজ করে নেবেন। তাহলে বন্ধুরা আপনার সেই জায়গাটা খুব নরম মসৃণ হয়ে থাকবে, এবং আপনার সে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো আছে এটা ব্যবহারে এটা ইউজ করাতে সেগুলো চলে যাবে, সেগুলো আর থাকবে না। বন্ধুরা আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, এটা খুব হেল্পফুল একটা রেমেডি। বন্ধুরা এটা ব্যবহারে আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো একেবারে রিমুভ হয়ে যাবে, মানে সাদা কালো যে শালগুলো আছে সেটা। আর বন্ধুরা আপনারা অবশ্যই এটা ইউজ করার পর ময়েশ্চারাইজ করে নেবেন, এবং আপনারা এটা ব্যবহারে বুঝতে পারবেন যে আপনার কতটা কাজ হয়েছে। সো বন্ধুরা আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খুব ভালো একটা রেমেডি। এবং বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা
অবশ্যই দেখবেন, এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, শেয়ার বন্ধু অবশ্যই আপনারা করবেন, এবং সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।